দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর সুন্দর কিন্তু বড় করে মাঝে থেকে নিয়ে এসেছে। তো এই পরোগুলো আমরা পরোটা বানাবো। তো প্রথমে আমি বড়গুলোকে কেটে নেব। বড়গুলি ভর্তা করতে আমি মরিচগুলোকে প্রথমে ভেজে নেব, এখানে শুকনো মরিচ ভেজে নেব। এখন কাঁচামরিচগুলোকে ভেজে নেব। কাঁচামরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। একটা মাছের পিস রেখেছি, এই মাছের পিসটা দিয়ে ভর্তা করব। মাছের পিসটা ভেজে নেব। মাছের পিসটা ভেজে নেওয়া হয়ে গেছে, এটা তুলে নেব। ওই তেলের মধ্যে আমি মাছের পিসটা তুলে নিয়ে ওখানে বড় বড়িগুলো দিয়ে দিলাম। এখানে ওখানে এক কাপ পানি দিয়েছ এই বড় বড়িতে সেদ্ধ হওয়ার জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে একটু নেড়ে দিলাম। এই পানিটা টেনে নিলে এই বড় বড়িটা শেষ। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে নেব। পানিটা টেনে নিয়েছে আর এই বড়বড়িটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে এই বড়বড়িটাকে তুলে নেব। বড়বড়িটার কালারটা খুবই সুন্দর এসেছে আর এগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো একটা শিল নোড়া কিন্তু এই বড়বড়িটাকে আমি শিল নোড়াটা আমি এই বড়বড়িটাকে বেটে নিতে দিচ্ছি। মরিচটি পিষে নিয়েছি, এখন এই মাছটা আমি দিয়ে দেব। মাছের কাঁটাটা বাইর করে নেব। এখানে একটা পিস কুচি দিলাম। একটুখানি সরিষার তেল দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভর্তা মাছের পিসটা দিয়ে আমি করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি, এটা দিয়ে আমি মেখে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এরকম করে আপনারাও বাড়িতে ভর্তা করে নেবেন। নিমেষে থালার ভাত ফুরিয়ে যাবে, মাছ মাংস কিছুই লাগবে না, শুধু ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যাবে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। আজ এই পর্যন্ত ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।